সিলেটের যে 10টি জায়গায় আপনার অবশ্যই যাওয়া উচিত। সিলেটে ঘুরতে আসলে প্রথমে আপনার মাথায় যে প্রশ্ন আসবে তা হলো কোথায় যাব। সিলেটে যাওয়ার মতো জায়গার নাম গুনে শেষ করা সম্ভব নয়, তবে কিছু বিখ্যাত ও দর্শনীয় স্থানে না গেলে আপনার ভ্রমণটাই বৃথা। চলুন আজ জেনে নেই সিলেটের সেরা 10টি দর্শনীয় স্থান সম্পর্কে। নম্বর 10, পান্থুমাই ঝর্ণা। পান্থুমাই বাংলাদেশ ভারত সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত মেঘালয় পাহাড়ের কোলকাসা একটি অপূর্ব গ্রামের নাম। সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের এই গ্রাম বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রামগুলোর মধ্যে অন্যতম। মেঘালয় পাহাড় আর পিয়াই নদীর পারে অবস্থিত এই গ্রামে আছে প্রকৃতির আরেক অপরূপ নিদর্শন পান্থুমাই ঝর্ণা। উঁচু পাহাড় থেকে পাথর বেয়ে নেমে আসা আগ্রাসী জলের ধারা কিংবা চারপাশের প্রকৃতির দিকে শুধু তাকিয়ে থাকলেও নিরাশ হবেন না কোনো মতেই। মূল অবস্থান ভারতীয় হওয়ার পরেও 100 টাকায় ছোট ডিঙ্গি নৌকা ভাড়া করে ঝর্ণার বেশ কাছে যাওয়া যায়। স্থানীয় মাছদের কথা মতো নিরাপদ দূরত্ব থেকে অনন্য এ ঝর্ণার সৌন্দর্য দেখার পাশাপাশি ছবি তোলা ও ভিডিও করতে পারবেন। আর চাইলে বাংলাদেশ অংশ থেকে জলপ্রপাত দিয়ে নেমে আসা জলে গা জুড়িয়ে নিতে পারবেন। নম্বর 9, লক্ষণছড়া। লক্ষণছড়া সিলেটের গোয়াইনহাট উপজেলার পান্থুমাই ঝর্ণার কাছে একটি দর্শনীয় স্থান। আপনার ভ্রমণ তালিকায় যদি পান্থুমাই ঝর্ণা থাকে, তবে পান্থুমাই হতে সহজেই লক্ষণছড়া ঘুরে আসতে পারেন। আপনি চাইলে বিছানাকান্দি, পান্থুমাই ঝর্ণা এবং লক্ষণছড়া একসাথে একদিনে ঘুরে বেড়াতে পারবেন। গ্রামের ভিতর দিয়ে ভারতীয় সীমান্ত ঘেঁষে মিনিট বিশেক হাঁটার পর লক্ষণছড়া পৌঁছে যাবেন। অনেকটা বিছানাকান্দি রূপে রঙিন লক্ষণছড়ায় ভারতের ঝর্ণা থেকে সৃষ্ট পাথুরে ঝিরিপথ রয়েছে। ভারতীয় সীমানা চলাচলের জন্য তৈরি ব্রিজের নিচ দিয়ে ঝিরি পথটি দেখতে অনেক চমৎকার লাগে, আর ভরা বর্ষায় লক্ষণছড়ার এই সৌন্দর্য আরও অতুলনীয় হয়ে ওঠে। নম্বর 8, লাক্ষতোরা চা বাগান। দুইটি পাতায় একটি কুড়ির দেশ হিসেবে পরিচিত সিলেট জেলার চৌকি দেখি উপজেলার ওসমানী বিমানবন্দরের উত্তর প্রান্তে টিলার উপর লাক্ষতোরা চা বাগান অবস্থিত। ন্যাশনাল টি বোর্ডের অধীনস্থ এই সরকারি চা বাগান প্রায় 1293 হেক্টর বা প্রায় 3200 একর জায়গাজুড় বিস্তৃত। অসংখ্য চা গাছ ও উঁচু নিচু পাহাড়ে ঘেরা লাক্ষতোরা চা বাগান দেশের বৃহত্তম চা বাগানগুলোর মধ্যে অন্যতম। বছরে এই চা বাগান থেকে উৎপাদিত প্রায় 5 লাখ কেজি চা দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হয়। নম্বর 7, সংগ্রামপুঞ্জি ঝর্ণা। সংগ্রামপুঞ্জি ঝর্ণার স্থানীয় নাম মায়াবী ঝর্ণা। জাফলং জিরো পয়েন্ট থেকে ভারতের সীমান্তে অবস্থিত মায়াবী ঝর্ণাতে যেতে মাত্র 15 থেকে 20 মিনিট সময় লাগে। বিএসএফের প্রহরে বাংলাদেশের সংগ্রামপুঞ্জি ঝর্ণা দেখতে যেতে পারে। পাহাড়ের গা বেয়ে ঝর্ণার জল জমে পুকুরের মতোই সৃষ্টি হয়েছে। এ ঝর্ণায় রয়েছে মোট 3টি ধাপ। ভ্রমণ পাগল মানুষদের জন্য আদর্শ অ্যাডভেঞ্চারের জায়গা হল সংগ্রামপুঞ্জি ঝর্ণা। ঝর্ণার তৃতীয় ধাপে রয়েছে একটি সুরঙ্গ, আর সুরঙ্গ পথের শেষ এখন পর্যন্ত অজানা। পিছিল পাথুরে পথ পেরিয়ে ঝর্ণার সবগুলো ধাপ দেখতে চাইলে অবশ্যই সাহস এবং বাড়তি সতর্কতা জরুরি। নম্বর 6, হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার। 360 আউলের সিলেট নগরে পণ্যভূমি হিসেবে খ্যাত সিলেটের মাটিতে যেসব পীর দরবেশ শায়িত আছেন, এদের মধ্যে হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম, আর এর জন্য তাকে অলিগুল শিরোমণি বলা হয়। হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল ধর্মের মানুষের কাছে সমাদৃত ছিলেন। প্রতি বছর হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার জিয়ারতে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের ঢল দেখা যায়। নম্বর 5, লোভাছড়া। সিলেটের কানাইঘাট উপজেলার উত্তর পূর্ব সীমান্ত ঘেঁষা খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে স্বচ্ছ পানির নদী হচ্ছে লোভাছড়া। সবুজ পাহাড় আর লোভাছড়ার স্বচ্ছ পানির এখানকার পরিবেশ দিয়েছে ভিন্ন মাত্রা। সে সাথে আছে ব্রিটিশ আমলে চালু হওয়া লোভাছড়া চা বাগান, 1925 সালে নির্মিত পুরনো ঝুলন্ত সেতু ও খাসিয়া গ্রাম। পাহাড়, নদী ও নীল আকাশের অপূর্ব মায়াজালে প্রকৃতিকে এক নৈসর্গিক সৌন্দর্য উপহার দিয়েছে রূপে অনন্য লোভাছড়া। লোভাছড়া নদীতে শ্রমিকদের পাথর উত্তোলন করার কর্মতৎপরতা চোখে পড়ার মতো। চা বাগান ও ঝুলন্ত সেতু ছাড়া লোভাছড়া আরও রয়েছে প্রাকৃতিক লেক ও ঝর্ণা, খাসিয়া পল্লী, মিরাবিং শাহ মাজার, মোগল রাজারানির পুরাকীর্তি, পাথর কোয়ারি ও বন বিভাগের সামাজিক বনায়ন। বছরের যে কোনো সময় লোভাছড়া যেতে পারবেন। বর্ষায় এখানকার চা বাগান সবুজময় হয়ে ওঠে, আর শীতকালে পাহাড় আর কুয়াশায় তৈরি করে ভিন্ন এক জগৎ। সকালে লোভাছড়া চা বাগানে খরগোশ, হরিণ ও বন মুরগির দেখা মিলে। নম্বর 4, ভোলাগঞ্জ। সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত প্রকৃতি মায়ে মোড়ানো ভোলাগঞ্জ দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারিং অঞ্চল। ভোলাগঞ্জ সীমান্তে প্রাকৃতিক দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে ভারতের মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড়। সেই পাহাড় থেকে নেমে আসা ঝর্ণাধারা
একদিকে ধলাই নদের পানির যোগানদাতা, অন্যদিকে এই পানি প্রবাহই ভোলাগঞ্জের রূপের উৎস। সবুজ পাহাড় মেঘের হাতছানি আর বর্ষার পাহাড়ে ঢলের সাথে নিমাসের সাদা পাথর ধলাই নদের বুকে মিলেমিশে ভোলাগঞ্জের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। নম্বর থ্রি, বিছনাকান্দি। বিছনাকান্দি সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নে অবস্থিত। বিছনাকান্দি মূলত চাফলং ও ভোলাগঞ্জের মতোই একটি পাথর কোয়ারি। বাংলাদেশ ভারত সীমান্তের খসিয়া পাহাড়ের অনেকগুলো ধাপ দুই পাশ থেকে এসে বিছনাকান্দি মিলিত হয়েছে। সেই সাথে মেঘালয় পাহাড়ের খোঁজে থাকা সৌচ ঝর্ণা বিছনাকান্দির প্রকৃতিকে দিয়েছে ভিন্ন মাত্রা। পর্যটকদের কাছে বিছনাকান্দির মূল আকর্ষণ হচ্ছে পাথরের উপর দিয়ে বয়ে চলা স্বচ্ছ জলধারা আর পাহাড়ে পাহাড়ে শুভ্র মেঘের উড়াউড়ি। প্রথম দেখায় আপনার মনে হবে যেন এ এক পাথরের বিছানা, আর স্বচ্ছ পানিতে গা এলিয়ে দিতে যে মানসিক প্রশান্তি পাবেন, এ প্রশান্তি আপনাকে বিছনাকান্দি টেনে নিয়ে যাবে বারবার। এ যেন পাহাড়, নদী, ঝর্ণা আর পাথর মিলিয়ে প্রাকৃতিক মায়াজাল বেঁচে রেখেছে বিছনাকান্দি। নম্বর টু, রাতারকুল সোম ফরেস্ট। রাতারকুল বাংলাদেশের একমাত্র সোম ফরেস্ট। এটি সিলেট জেলা শহর থেকে প্রায় 26 কিলোমিটার দূরে গোয়াইনঘাট উপজেলা অবস্থিত। রাতারকুল বনটি প্রায় 30,325 একর জায়গা জুড়ে বিস্তৃত। এই বিস্তীর্ণ এলাকার 504 একর জায়গায় রয়েছে বন আর বাকি জায়গায় ছোট বড় জলাশয় পূর্ণ। তবে বর্ষায় পুরো এলাকাটিকে দেখতে একই রকম মনে হয়। রাতারকুল সিলেটের সুন্দরবন নামে খ্যাত। রাতারকুল জলবন বছরে 4 থেকে 5 মাস পানির নিচে তলিয়ে থাকে। তখন জলে ডুবে থাকে বনের গাছগুলো দেখতে সমগ্র বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এসে ভিড় জমায়। অনেক পর্যটক রাতারকুলকে বাংলাদেশের অ্যামাজন হিসেবে অভিহিত করেন। বর্ষায় গাছের ডালে দেখা মিলে নানান প্রজাতির পাখি, আবার নতুন কিছু বন্যপ্রাণীও আশ্রয় নেয়, আবার তখন কিছু বন্যপ্রাণীও আশ্রয় নেয় গাছের ডালে। এছাড়াও শীতকালে রাতারকুলে জলাশয়ে বসে হাজারো অতিথি পাখির মেলা। সাধারণত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত রাতারকুল ভ্রমণের উপযুক্ত সময়। রাতারকুল একটি প্রাকৃতিক বন। স্থানীয় বন বিভাগ এখানে হিসল, বরুণ, করচ সহ বেশ কিছু গাছ রোপণ করেন। এছাড়াও এখানে চোখে পড়ে কদম, জালিবেদ, অর্জুন সহ প্রায় 25 প্রজাতির জলশস্য গাছপালা। 1973 সালে বাংলাদেশে বন বিভাগের রাতারকুল বনের 504 একর জায়গায় বন্যপ্রাণীর অভয়াশ্রম হিসেবে ঘোষণা করে। নম্বর ওয়ান, জাফলং। সিলেটে এসে প্রথমেই আপনার যাওয়া উচিত সিলেটের প্রাকৃতিক ঐতিহ্য জাফলংয়ে। সিলেটে আসবেন আর জাফলং যাবেন না সেটা এক প্রকার অসম্ভব। জাফলংয়ে কেন যাবেন তার উত্তর দিতে হয়তো পাতার পর পাতা লেগে যাবে। এক বাক্যে বললে জাফলংয়ে আপনি যে প্রাকৃতিক রূপের দেখা পাবেন তা থেকে হয়তো আপনার জীবনানন্দ বা আল মাহমুদ হওয়ার ইচ্ছা জাগতে পারে। তবে খোদ জাফলংয়ের থেকে জাফলংয়ে যাওয়া রাস্তার প্রাকৃতিক সৌন্দর্যই আপনাকে অধিক বিমোহিত করবে। জাফলং প্রকৃতির কন্যা হিসেবে পরিচিত। সিলেটের গোয়াইনঘাট উপজেলার ভারতের মেঘালয় সীমান্তে ঘেঁষা প্রকৃতির দানের রূপের পশরা সাজিয়ে আছে জাফলং। পাথরের উপর দিয়ে বলে চলা পিয়াইন নদীর স্বচ্ছ পানির ধারা, ঝুলন্ত ওয়াকি ব্রিজ, উঁচু উঁচু পাহাড়ের সাদা মেঘের খেলা জাফলংকে করেছে অনন্য। এক এক ঋতুতে জাফলং এক এক রকম রূপের প্রকাশ ঘটায় যা পর্যটকদের ভ্রমণের জন্য সারা বছরই আগ্রহী করে তোলে।